সংযমের মাসে অসংযমী ব্যবসায়ীদের দৌরাত্মে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম, বাজার পরিস্থিতির উত্তাপ রাজনীতির মাঠেও। সোমবার শাহজাহানপুরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের সমালোচনা করে বলেন, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয় রমজানেও জনগণকে স্বস্তি দিতে পারবে না সরকার। বাজারে যাব কিছু কিনতে, কিনতে কিনতে দেখা যায় পকেটে টাকা নাই, শেষ হয়ে গেছে। এক কথায় রমজান স্বস্তিদায়ক হবে না, এই রমজানের মধ্যে জিনিসপত্রের দাম বাড়বে, জিনিসপত্রের দাম কোনোটাই কম নাই এখন। একই ইস্যুতে চট্টগ্রামে দলটির আরেক স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ অভিযোগ করেন, জবাবদিহি না থাকায় মানুষের কষ্টেও নির্বিকার ক্ষমতাসীনরা। যাদের ভোটে তারা নির্বাচিত হয় নাই তাদের সম্বন্ধে তাদের ধারণা হচ্ছে জনগণ কী ভাবছে সেটা তার দরকার নেই, তার ক্ষমতা দখল করেছে, অবহতভাবে থাকবে। তবে বিএনপির এসব অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বাজার নিয়ন্ত্রণে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, একই সঙ্গে ইফতার পার্টি না করে দল পুরো রমজান মাসে মানুষকে সহায়তা দেবে। সাধারণ মানুষের পারচেজিং পাওয়ারের মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে সে ব্যাপারে শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ইফতার পার্টি আমরা করব না, এর পরিবর্তে আমরা গরিব সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, ইফতার সামগ্রী আমরা বিতরণ করব। এদিকে মোহাম্মদপুরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ জনগণের প্রতি দায়বদ্ধ হলেও বিএনপি জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে। বিদেশি প্রভুরা তাদেরকে পরিচালনা করে, এই দেশ যাতে এই বিদ্যুৎ গতিতে এগোতে না পারে। রমজানে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হবে বলে হুঁশিয়ারি করেন আওয়ামী লীগ নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।